আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরও একটি রেসিপি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির রোস্ট তো কিভাবে আমি রান্নাটা করি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি ব্রয়লার মুরগির সব লেগ পার্ট নিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে আপনারা কক মুরগি অথবা দেশি মুরগি দিয়েও রান্না করতে পারেন তো এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি তিন চামচ দিয়ে দিচ্ছি গুড়া মরিচ যেহেতু ফার্মের মুরগি তাই একটু ঝাল হলে ভালো লাগবে খেতে তাই একটু ঝাল মরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এবং সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ জর্দা রং কালারটা সুন্দর দেখাবে তার জন্য এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি ষোলো পিস সবগুলো আমি নিয়েছি চাইলে আপনারা মুরগির বকের অংশ এবং রান যে পার্টটা ইচ্ছে সেটাই নিতে পারেন তো আমি সবগুলো এখানে লেগ পার্ট নিয়েছি তো ভালোভাবে এখন মাখিয়ে নিব মশলাগুলো যাতে সুন্দর করে মিশে যায় উল্টে পাল্টে সুন্দর করে মাখিয়ে নিব যাতে সব জায়গায় মশলা লেগে যায় সম্পূর্ণ মশলাগুলো মাখানো হলে তারপর আমি রেস্টে রেখে দেব দশ পনেরো মিনিট একটু বেশি মুরগি তার জন্য একটু আস্তে আস্তে মেশাতে হচ্ছে সময় নিয়ে তো ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি তারপর রেস্টে রেখে দিব তো যারা এতক্ষণ দেখছেন ভিডিওটি প্লিজ দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে তো একটা প্যানের মধ্যে আমি দশ পনেরো মিনিট পর তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তারপর আমি চিকেনগুলো ভেজে নিব তো আমি তিন পিস করে ভেজে নিচ্ছি তো এখানে এক পাশ ভাজা হয়ে গিয়েছে উল্টে দিলাম দেখুন কালারটা কত সুন্দর লাগতেছে যেহেতু একটু জর্দা রঙ দিয়ে দিয়েছি তাই কালারটা আরো বেশি সুন্দর লাগছে কেউ চাইলে স্কিপ করতে পারেন শুধু মরিচের গুঁড়োও দিয়ে রান্না করতে পারেন কালারটা না মিশিয়ে তো ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো আমি এভাবে এক এক করে ভেজে নিব তারপর রান্নায় চলে যাব তা সব আমি ভেজে নিয়েছি একই পদ্ধতি আর এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিয়েছি গরম মশলা তেলের মধ্যে গরম মশলাটা এভাবে দিলে স্মেলটা ভালোভাবে ছড়াবে তার জন্য তারপর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট এই পর্যায়ে আদা রসুন পেস্টটা আগে দিলে আদার যে একটা ঝাঁঝালো গন্ধ আছে সেটা থাকে না কিছুক্ষণ কষিয়ে নেওয়া হলে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাটা দেয়া হলে একটু পেঁয়াজ বাটাটা বেশি দিচ্ছি কারণ যেহেতু মুরগির পরিমাণটা একটু বেশি তার জন্য আর প্রতিটা মশলা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আরেকটা মশলা আমি অ্যাড করছি এতে করে টেস্টটা ভালো আসবে তা এখন দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম এবং নর্মাল যে বাদামটা আছে সেটা মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি আমি কাজু বাদামটা আমি নিয়েছি দুই মোট এবং এক মোট নিয়েছি আমি চীনা বাদাম তো মিক্স করে নিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব যাতে নিচে না লেগে যায় অবশ্যই ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে নয়তো পুড়ে যাবে আর এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ এবং দিয়ে দিলাম গরমের মশলা গরম প্যাকেট যেই গরম মশলাটা পাওয়া যায় সেটা আমি ইউজ করছি এখানে হাফ চামচের মতো আর এখানে জৈত্রি দিয়ে দিলাম কিছুটা তো সব কিছু দেওয়া হলে আমি ভালোভাবে মিক্স করে নিলাম ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আমি কষিয়ে পুরোটা মশলা ভাজা ভাজা করে তারপর পানি দিয়ে আমি ঢেকে দিলাম তো বলক উঠে এসেছে অনেকক্ষণ বলে আসার পর তারপর এখানে দিয়ে দিলাম গ্রিন চিলি এবং রেড চিলি আর দিয়ে দিলাম গুড়া দুধ দেড় দুই চামচের মতো তারপর কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিলাম চিকেনগুলো সব এক এক করে বিছিয়ে তো সবগুলো চিকেন এভাবে বিছিয়ে দিয়ে তারপর আমি যে ঝোলটা ছিল ভাজার তেল ঝোল সহ সম্পূর্ণটা আমি দিয়ে দিয়েছি ফেলে দেইনি আর এক্ষেত্রে পানিটা কম মনে হলো যেহেতু পার্মের মুরগি এতটুক পানি যথেষ্ট বেশি দিলে মুরগিগুলো ছুটে যাবে মাংস হাড় থেকে ছুটে যাবে তার জন্য এই পরিমাণ পানিটাই ঠিক আছে বেশি দিলে ভালো হবে না তার জন্য তো আমি কিছুক্ষণ ঢেকে রান্না করলাম রান্না করার পর ঝোলটা ঘন হয়ে আসার পর আমি দুই চামচ টক দই ফেটিয়ে তারপরে উপরে এভাবে দিয়ে দিচ্ছি অবশ্যই টক দইটা ভালোভাবে ফেটিয়ে দিতে হবে নয়তো দানা দানা দেখা যাবে ভালো লাগবে না তো ভালোভাবে একটু নেড়ে দেওয়া যাবে না এখানে একটু দুই পাশ ধরে ঝুঁকিয়ে দিলাম তো দুই পাশ ধরে ঝাঁকিয়ে দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করবে চিনিটা দেওয়ার কারণে সব কিছু দেওয়া শেষ রান্না হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে তুলে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ফাইনালি লুকটা কেমন এসেছে তো দেখুন আর কেওড়া জল ছিল না আমার কাছে আজ তাই আমি কেওড়া জলটা দিতে পারিনি তো আপনাদের হাতের কাছে যদি কেওড়া জল থাকে তাহলে একটু কেওড়া জল দিয়ে দিবেন তাহলে আরও সুন্দর একটা স্মেল আসবে তো এভাবে রান্না করবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ